অ্যানিমেশন দুটিতে কি দেখলাম? একজন ছাত্রী বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে স্কুলে পৌঁছল, কিন্তু ছাত্রটি রাস্তা ভাঙা থাকায় স্কুলে যেতে পারল না। তাহলে আমাদের চলাচলের জন্য কিসের প্রয়োজন বলতে পারো? একটি সম্পূর্ণ বা নিরবিচ্ছিন্ন পথ। পথ কোথাও বিচ্ছিন্ন বা ভাঙা থাকলে আমরা চলাচল করতে পারি না, তেমনি তড়িৎ প্রবাহের জন্য একটি সম্পূর্ণ বা নিরবিচ্ছিন্ন পথের প্রয়োজন। ভিডিওগুলো লক্ষ্য করি। ভিডিও দেখে কি বুঝতে পারলাম? তড়িৎ প্রবাহের জন্য একটি সম্পূর্ণ পথের প্রয়োজন। পথ কোথাও বিচ্ছিন্ন থাকলে তড়িৎ প্রবাহিত হতে পারে না। তড়িৎ প্রবাহের এই সম্পূর্ণ পথকে কি বলে? তড়িৎ বর্তনী। একটি বাল্ব বা তড়িৎ যন্ত্র বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় তা আমরা দেখেছি। একাধিক বাল্ব বা তড়িৎ যন্ত্র বর্তনীতে কতভাবে যুক্ত করা হয় তা কি আমরা বলতে পারবো? দুই ভাবে। চলো দেখি। বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলোকে কিভাবে সংযুক্ত করা হয়েছে আমরা কি বলতে পারবো? বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলোকে একটির পর একটি পর্যায়ক্রমে সাজানো হয়েছে, অর্থাৎ প্রথমটির এক প্রান্ত দ্বিতীয়টির এক প্রান্তের সাথে এবং দ্বিতীয়টির অপর প্রান্ত তৃতীয়টির এক প্রান্তের সাথে পর্যায়ক্রমে সাজানো হয়েছে। এই বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলোকে কিভাবে সংযুক্ত করা হয়েছে আমরা কি বলতে পারবো? বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলোর প্রত্যেকটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত করা হয়েছে। সমান্তরাল সংযোগ বর্তনী। এক, শ্রেণী সংযোগ বর্তনী, সিরিজ সার্কিট। দুই, সমান্তরাল সংযোগ বর্তনী, প্যারালাল সার্কিট। ছবি দেখে বলি কোনটি কোন ধরনের বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী। আমরা নিশ্চয়ই এখন সমান্তরাল ও শ্রেণী সংযোগ বর্তনী চিনতে পারবো। চলো আমরা আরেকটি ভিডিও দেখি। ভিডিওটিতে কি দেখলাম? ভিডিওটিতে একটি শ্রেণী সংযোগ বর্তনী দেখতে পেলাম, যেখানে
দুইটি বাল্ব কম উজ্জ্বল হয়ে জ্বলছে। একটি বাল্ব যত উজ্জ্বল হয়ে জ্বলত, দুটি বাল্ব সিরিজ সংযোগের ফলে তার চেয়ে কম উজ্জ্বল হয়ে জ্বলছে। এর কারণ কি বলতে পারবো? বাল্ব দুটি তড়িৎ কোষের সম্পূর্ণ বিদ্যুৎ শক্তি ভাগাভাগি করে পাচ্ছে। কেননা দুটি বাল্বের বিভব পার্থক্য ভিন্ন হতে পারে, যাদের সমষ্টি তড়িৎ কোষের বিভব পার্থক্যের সমান। আবার কোন একটি বাল্ব খুলে ফেললে বা নষ্ট হয়ে গেলে অপর বাল্বটি নিভে যায়, অর্থাৎ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। কেননা সিরিজ সংযোগে একই তড়িৎ প্রবাহ দুটি বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়। চলো আমরা আর একটি ভিডিও দেখি। ভিডিওটিতে কি দেখলাম? ভিডিওটিতে একটি সমান্তরাল সংযোগ বর্তনী দেখতে পেলাম, যেখানে দুইটি বাল্ব উজ্জ্বল হয়ে জ্বলছে। একটি বাল্ব যত উজ্জ্বল হয়ে জ্বলত, দুটি বাল্ব সমান্তরাল সংযোগের ফলে একই উজ্জ্বল হয়ে জ্বলছে, কারণ প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ প্রতিটি বাল্বই তড়িৎ কোষের পূর্ণ বিদ্যুৎ শক্তি পায়। আবার কোন একটি বাল্ব খুলে ফেললেও বা নষ্ট হয়ে গেলেও অপর বাল্বটি জ্বলছে, অর্থাৎ প্রতিটি বাল্বই পৃথক পৃথক ভাবে জ্বালানো ও নেভানো যায়, কারণ সমান্তরাল সংযোগের প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়। চিন্তা করে বলি, কোন ধরনের বর্তনী গৃহে বিদ্যুতায়নের জন্য সুবিধাজনক? সমান্তরাল সংযোগ বর্তনী।